স্মার্টফোন ফেটে বিছানায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ালো নদিয়ার শান্তিপুর এলাকায়। বুধবার গভীর রাতে আগুন লাগে বিছানায়। মোবাইল ফেটে বিছানায় আগুন লেগে আতঙ্ক ছড়ালো নদিয়ার শান্তিপুরের দে পরিবারে। জানা গেছে, শান্তিপুর নন্দীপাড়ার বাসিন্দা পেশায় কাপড় ব্যবসায়ী সোমরাজ দে 3 মাস আগে অনলাইনে একটি স্মার্টফোন কেনেন। প্রতিদিনের মতো বুধবার রাতেও ফোনটি বিছানায় রেখে ঘুমাতে যান। সোমরাজবাবুর অভিযোগ, মাঝরাতে হঠাৎই শব্দে তার ঘুম ভেঙে যায়। উঠে দেখেন ফোন ফেটে বিছানায় আগুন লেগে গেছে। তড়িঘড়ি জল ঢেলে আগুন নেভান তিনি। ঘটনায় দে পরিবারে আতঙ্ক দেখা দিয়েছে। গতকাল সারাটা দিন আমার ফোন, আমার বাবার বিদেশে থাকে, আমি ফোনটা ওর ফোন এসেছিল, আমি ফোনটাও রিসিভ করতে ভয় পেয়েছি। প্লাস বাচ্চা কাচ্চা আছে, যতক্ষণ আমি আছি ফোনটায় হাত দেয় না। কিন্তু আমার বর্তমানকালে মাঝে সাঝে ওর ঠাম্মির ফোন, কাকার ফোন, দাদুনের হাত দেয়। ইভেন সব থেকে বেশি এতটা আতঙ্ক হয়ে গেছে যে আমি যে কোনো ফোন রিসিভ করতেই ভয় পাচ্ছি। সোমরাজবাবু জানান, ঘটনার কথা জানিয়ে তিনি ক্রেতা সুরক্ষা দপ্তরে অভিযোগ দায়ের করবেন। গতকাল রাত্রিবেলায় 1:30 ফোনটাকে বিছানায় রেখে দিয়ে আমি শুতে আসি। নর্মালি আমি যেদিকে শুই সেদিনকে আমি একটু পাশেই শুয়ে পড়েছিলাম, প্রচণ্ড ঘুমের মধ্যে ছিলাম। রাত্রি কটা হবে তখন? মোটামুটি 1:30। 1:30-1:30 এরকম সময় হঠাৎ করে দেখি একটা আওয়াজ, হালকা একটা আওয়াজ, খুব জোরে নয়, কিন্তু তার সাথে বটকা একটা গন্ধ। তাকিয়ে দেখি পাশে আগুন জ্বলছে। আমি চাইছি এই বিষয়টাকে নিয়ে আমি কনজিউমার ফোরামে যাবো, ক্রেতা সুরক্ষা দপ্তরে। আমার এরকম ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকা ফোন এই অবস্থা, আমার ঘরের এই অবস্থা, আমার ড্যামেজ খেয়ে দেবে। বাপ্পা দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর।